আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে রাজশাহীর 6টি আসনের প্রায় 38 জন প্রার্থী তাদের প্রতীক হাতে পেয়েছেন। সকাল 10টায় রাজশাহী জেলার রিটার্নিং কর্মকর্তা এবং রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ শুরু হয়, যা শেষ হয় সকাল 11:30টায়। চলুন শুনে আসি রাজশাহীতে প্রতীক পাওয়া প্রার্থীদের মতামত, কি বলছেন প্রার্থীরা। কি প্রতীক নিলে ভালো হয়, আমার এলাকার মানুষ আমাকে সাজেস্ট করেছে যে ট্রাক প্রতীক নিলে আমরা চিনতে পারবো, আমাদের যারা মানে একদম নানি দাদির আছেন তারা ট্রাকটা দেখলে চিনতে পারবেন। এবং আমি জানি এই আসনে আজকের পর থেকে এই আসনে সবাই মোটামুটি যারা আমার এগেনস্টে আছেন সবাই আমাকে পচানোর চেষ্টা করবেন যে ট্রাক খাদে পড়ে যাবে, চাকা পাঞ্চার হয়ে যাবে। সো এরকম যখন আমাকে পচানোর চেষ্টা করা হবে তখন আসলে তারা উল্টো আমার প্রচারণা বেশি বেশি করবে, মানুষের মাথায় ঢুকিয়ে দিবে যে ট্রাকটা আমার প্রতীক। সো আমার কাছে মনে হচ্ছে ট্রাকটা আসলে আমার জন্য বেস্ট, জয়ের জন্য আমি 100% আশাবাদী, কারণ আমার এলাকার মানুষ আসলে একদম মানে কি বলে এইরকম করে বসে আছে যে ভোট দেওয়ার জন্য, তারা কখন ভোট দিবে এবং তারা সেবক আনবে এখানে প্রতি মানে কি বলে পরিবর্তন তারা চায়। যাদের বিভিন্ন অংশের সঙ্গে প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি তারা আমাকে ব্যাপকভাবে সাড়া দিয়েছে, আমি কখন কোথায় কার উপকার করেছি সেটি আমার মনে নেই, ওরা ওদের বক্তৃতাতে বলেছে। তাতে আমি উৎসাহিত হয়েছি যে আমার বঙ্গবন্ধুর আদর্শে যে নিরন্তর পথ চলা সেই পথ চলার বাঁকে বাঁকে আমি মানুষের সঙ্গে থেকেছি, কার উপকার করেছি কার উপকার নিয়েছি, এইটি আমাকে আরও উৎসাহিত করেছে। সঙ্গত কারণেই পবা মোহনপুরে আপনারা গেলে দেখবেন যে ভোটের একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, সেই উৎসবমুখর পরিবেশকে আমি আমার মধ্যে আত্মস্থ করে আমি আগামী 7ই জানুয়ারি নৌকা নিয়ে বিপুল ভোটে বিজয় হবো এই প্রত্যাশা করছি। আগামীতে স্মার্ট বাংলাদেশ এবং আমার স্মার্ট বাগমারা করার জন্য নৌকা মার্কার বিকল্প নাই, মানে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে নৌকাতে ভোট দেওয়ার জন্য রেডি হয়ে আছে, তারা অনেক আগ্রহে মানে 7 তারিখ অপেক্ষা করতেছে তারা। আজকে আমাদের অনুভূতি প্রতীক পেয়েছি, স্বাভাবিকভাবেই আমাদের ভালো লাগবে, এটাই স্বাভাবিক, কারণ আমাদের বাতিল হয়েছিল এডিসি অফিসে, আমরা ঢাকা থেকে আবার আমরা রিড করে আমরা প্রার্থিতা ফেরত পেয়েছি, সেই জন্য আমরা খুশি, আমরা আনন্দিত। আর বিশেষ করে পুঠিয়া দুর্গাপুরের আপামর জনসাধারণ তারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে বলে আশ্বস্ত করেছেন এবং বিজয়ী হব ইনশাল্লাহ, আমি ইগল মার্কা পেয়েছি, ওইটা আমরা নির্বাচন কমিশনের বিধিনিষেধ দেখে আমরা সেভাবে প্রচার প্রচারণা পরিচালনা করবো। আমি 55 রাজশাহী 4 বাগমারা, আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাথুল মার্কা নিয়ে নির্বাচন করছি, আমি ওই এলাকাতে অনেক উন্নয়নমূলক কাজের সঙ্গে জড়িত ছিলাম, আশা করি সেখানে আমি নির্বাচিত হব। নির্বাচন মনে হচ্ছে উৎসবমুখর পরিবেশেই হবে, আসলে এই নির্বাচনটা 2008, 2014 এবং 2018 মতন না, এই নির্বাচনটা ভিন্ন একটা পরিস্থিতির মধ্যে নির্বাচন। এই নির্বাচনটা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে এখানে দলীয় প্রতীকও থাকবে, অংশগ্রহণমূলক নির্বাচন, স্বতন্ত্র প্রার্থীও থাকবে। সেই নির্বাচনে এখানে যিনি 14 দল প্রার্থী হয়েছেন তিনি হয়তো নৌকা প্রতীক নিয়েও থাকবেন, আমি দলীয় প্রতীক, জাসদের প্রতীক, মশাল প্রতীক নিয়ে আমি নির্বাচন করছি। নাটকবাজি বলতে নাটকবাজিতে আমরা মাস্টার না, নাটকবাজি যারা মাস্টার তারাই সবচেয়ে ঊর্ধ্বে আছেন, ওনারাই নাটকবাজি করেন আমাদের সাথে, আমরা কারোর সাথে নাটকবাজি করি না। মেকানিজম আমরা চেয়েছিলাম, আমরা কোনো আসন চেয়েছিলাম না, এখন যদি আপনি এখন ওইটার বলছি না যাকে আপনি এখন আমরা তো আসন চাই না, আমরা চাইছিলাম ফেয়ার, ফ্রি অ্যান্ড ফেয়ার হোক, এর দায়িত্ব ওনারা নিক, যে আমরা সেই ইলেকশনটা চেয়েছিলাম। কিন্তু নাটক আপনারা দোয়া করেন সিটি কর্পোরেশনের চেয়ে বেশি নয়, আমরা বেরিয়ে যাবো এবার, এটা নিশ্চিন্তে দোয়া করেন আপনারা। এবার কেন ভোট দেবো আপনাদেরকে? আমরা ভোট পাওয়ার অধিকার আমাদেরই আছে একমাত্র, আমরাই আমাদের প্রয়াত রাষ্ট্রপতি এসএসএফ যে সকল কাজ করেছে তার এক কোনো কাজও কেউ করেনি রাজশাহীর, তাহলে আমরা রাষ্ট্রের ভোট পাওয়ার অধিকার আমাদের আছে। আর আমরা যেগুলো কথা বলি সেগুলো হলো গ্রামগঞ্জের মানুষকে নিয়ে, 68,000 গ্রাম নিয়ে বলি, আমরা গ্রামের মানুষেরকে নিয়েই কথা বলি, সাধারণ মানুষকে নিয়ে কথা বলি, আমরা তো আমাদের মতো কোট প্যান্ট পরে লোকের কথা বলি না। 15 বছরে ফজলুল বাদশা এমপি ছিল, রাজশাহীর উন্নয়নের জন্য কতটুকু কী করেছে বলে আপনি মনে করেন? আমি কারো বিরুদ্ধে বলবো না, আমি জানি না উনি কতটুকু করেছেন, এটা আমার আমি বলতে চাই না, ওনাকে কারোর সম্বন্ধে আমি কখনোই মন্তব্য করি না, আজও করবো না,
উনি উনার যেটা কাজ করেছেন তার প্রতিফলন উনি পাবেন। আমি যদি কাজ করে থাকি, আমরা যদি আমাদের অধিকার থাকে, আমরা আমাদের কাজের প্রতিফল পাব বলে আমরা আশা করি। দিনব্যাপী উৎসব মুখর পরিবেশে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পেলেন প্রার্থীরা। এবারে আনুষ্ঠানিক প্রচার প্রচারণায় নামবে সকল প্রার্থীগণ। রাজশাহীর ছয়টি আসনের জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনের সর্বশেষ খবর জানতে বাংলা জনপদের সঙ্গে থাকুন।